আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাচ টাইপিং নিয়ে। আসলে টাচ টাইপিং কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর টাচ টাইপিং বিষয়টাই বা কি, আর কেনই আজকে আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। টাচ টাইপিং হচ্ছে একটা স্টাইল, মানে টাইপিং এর একটা স্টাইল। এটা যদি আপনি রপ্ত করতে পারেন, এতে করে হবে কি, আপনার কিবোর্ডের দিকে তাকানো লাগবে না, আপনি কিবোর্ডে জাস্ট হাত রেখেই আপনি চোখ বন্ধ করে টাইপিং করতে পারবেন। বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং যদি একটু থিঙ্ক করেন। এখন কথা হচ্ছে টাচ টাইপিং আপনি কেন শিখবেন বা কেন শেখা উচিত। আপনি যদি নর্মালি চিন্তা করেন তাহলে মানুষজন কীভাবে টাইপ করে, মানুষজন টাইপ করে ভাবে যে আসলে প্রথমে তারা কিবোর্ডের দিকে লক্ষ্য করে, তারপরে কিছু একটা টাইপ করলো, দেন স্ক্রিনে আবার দেখলো, দেন যদি মনে হচ্ছে যেন কিছু একটা ভুল করে টাইপ করে ফেলছে তাহলে আবার সেটা টাইপ করলো, দেখে দেখে কিন্তু টাইপ করছে, কিবোর্ড দেখছে আবার স্ক্রিন দেখছে, কিবোর্ড দেখছে স্ক্রিন দেখছে, এভাবে কিন্তু মোটামুটি টাইপ করে থাকে। অনেক সময় এরকম হয়ে যায় যে আসলে ইনপুটে প্রেস না করে ইচ্ছামতো কিবোর্ডে টাইপ করছে, অ্যান্ড টাইপ করার পরে ডিসপ্লেতে দেখছে কিছুই আসে নাই, মানে ইনপুটে ক্লিকই করেন, ইনপুট যেখানে করবে সেখানে ক্লিক না করে সে টাইপ করে ফেলছে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো মোটামুটি এড়ানোর জন্য টাচ টাইপিং শিখতে হবে। টাচ টাইপিং সেটা এটা সবচেয়ে বড় কারণ না, বড় কারণ হচ্ছে হলো আপনার সময় বাঁচবে, কারণ আপনি একবার দেখে আবার স্ক্রিনে দেখছেন ডাবল কিন্তু দেখতে হচ্ছে। বাট যদি আপনি টাচ টাইপিং শেখেন তখন আপনার একবারেই আপনি সেটা টাইপিং করে ফেলতেছেন, আপনার কিন্তু ডিসপ্লের দিকে চোখ থাকতেছে আর হাত কিন্তু কিবোর্ডের উপরেই থাকতেছে, আপনার কিন্তু আর আলাদা করে কিছু করতে হচ্ছে না, ভুল হলে আপনি সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে ফেলতে পারতেছেন। এই টাইমটা আবার কীভাবে আপনার সেভ হবে, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন অথবা কন্টেন্ট রাইটার হয়ে থাকেন সেক্ষেত্রে তো এই বিষয়টা আপনার জন্য ফরজ। পাশাপাশি আপনি যখন আপনি কোড লিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখে দেখে কোড লিখেন অনেকটা ভুল হওয়ার চান্স থাকে, পাশাপাশি আপনি ডিসপ্লের দিকে তাকাই মানে টাচ টাইপিং করে লিখেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল হওয়ার মানে চান্স কমে যায়, কারণ যদি ভুল আপনি দেখেন যেখানে একটা ভুল টাইপ করছেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সলভ করতে পারতেছেন। বাট যখন আপনি দেখে দেখে টাইপ করছেন তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে মানে ঠিক করতে পারতেছেন না, দেখা গেলো পুরো কোডটা লেখার পরে তারপর দেখতেছেন হাই হাই আমি তো কোড ইন্ডি করি নেই, ট্যাগ তো আমি ইন্ডি করি নেই। এখানে আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাবো যেগুলো আমি মোটামুটি পার্সোনালি ফলো করে শিখছি, তো সেই দুটাই আমি মোটামুটি দেখাবো। প্রথমটা হচ্ছে হলো টাইপিং মাস্টার, এটা হচ্ছে একটা সফটওয়্যার আপনার উইন্ডোজের জন্য। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন টাইপিং মাস্টার 10, তাহলে এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন। প্রথম শুরুর দিকে আমি টোটালি এই সফটওয়্যারটাই মোটামুটি আমিও ইউজ করছিলাম, কারণ হচ্ছে যে এইটাতে আমি মোটামুটি প্রথম যে আঙ্গুল বসানোর যে সিস্টেমগুলো এটা মোটামুটি খুব ইজিলি রপ্ত করে ফেলি এই সফটওয়্যারটা ইউজ করে। তো আপনারাও এটা ইউজ করতে পারেন, এটা 7 দিনের মোটামুটি ট্রিয়াল ভার্সনে পাওয়া যায়, তো 7 দিনের মোটামুটি আপনাদের অনেকটা আয়ত্ত চলে আসবে। তো 7 দিন পরে আবার কী করবেন, তাই না? আর এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয় সেটাও হয়তো আপনারা জানেন না, তো এটা জানার জন্য জাস্ট ইউটিউবে আবার চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে হাউ টু ইউজ টাইপিং মাস্টার সফটওয়্যার জাস্ট এতটুকু লিখে সার্চ করলে এখানে দেখেন অনেকগুলো বাংলা ভিডিও আছে, অনেক বাংলা ভিডিও, তো এক দুইটা দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে এটা ইউজ করতে হয়। এখন কথা হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন যে আসলে আমি কেন দেখাচ্ছি না, আসলে আমি দেখাইতে পারতেছি না, কারণটা হচ্ছে যে আমার যে ইয়াটা দেখেন আমার 7 দিন অলরেডি চলে গেছে, যার কারণে আমি এটা দেখাইতে পারতেছি না। এখন দেখেন আমারে এন্ড করে দিচ্ছে, তো আমি মোটামুটি ফ্রি খাই ফেলছি এই জন্য আমারে দিচ্ছে না, এই জন্য আমি আপনাদের ইউটিউবে দেখতে বললাম। তো নাও আমি এখন যে ওয়েবসাইটটা ইউজ করি এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে টাইপিং ক্লাব, এটা টোটালি ফ্রি একটা ওয়েবসাইট। তো এটা ইউজ করার কারণ হচ্ছে হলো এটা তো টোটালি ফ্রি, পাশাপাশি এই ওয়েবসাইটে কিছু ভিডিও আছে বলতে প্রথমে শুরুর দিকে আপনাকে একটা করে ভিডিও দিবে, ভিডিও দেখায় আপনাকে শিখায় দিবে, দেন আপনি ধীরে ধীরে টাইপিং করবেন আর কি। তো যদি আপনি ওয়েবসাইটে আসেন, আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। তো এই ওয়েবসাইটে আসলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে দেন এখানে কিন্তু অনেকগুলো লেসন আছে, একটা একটা করে আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, মানে আপনাদের একটু বুঝাই দিই, এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা ভিডিও, আবার এটা হচ্ছে হলো প্র্যাকটিসের জন্য যে ডি এবং কে আপনাকে টাইপিং করা শেখাবে, আবার যদি আসেন এস এবং এল আপনাকে টাইপিং করা শেখাবে, এখানে আবার কিছু সময় দিয়ে আপনাকে শেখাবে, আবার এখানে এই কীটা শেখাবে, এভাবেই মোটামুটি কীগুলো শেখায়। তো ক্লিক করেন প্রথমটাতে, জাস্ট ক্লিক করার পর দেখবেন ওরা একটা আপনাকে ভিডিও দিয়ে দিছে, তখন ভিডিওটা আপনি ওয়াচ করে দেখেন, ভিডিওটা আপনি ওয়াচ করে দেন আপনি নেক্সট প্রসেসে চলে যাবেন।
ভিডিওটা দেখে আপনি ইয়া করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে হলো এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ আপনারা যদি অ্যাকাউন্ট না খোলেন তাহলে প্রত্যেকবারে আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে। আর যদি আপনারা অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আমার মতো দেখতে পাবেন, দেখেন আমি কতগুলো শেষ করছি না করছি, আমার কিন্তু এখানে সবগুলোই মোটামুটি লিস্ট আকারে শো করতেছে, আমি কোনটা থেকে কত থেকে কত পাইছি না পাইছি, আবার কতটুকু আমার প্রোগ্রেস হয়েছে, আবার কতগুলো স্টার আছে আমার এখানে, আবার কতগুলো পয়েন্ট কালেক্ট করতে পারছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এখানে শো করতেছে। তো এটা কিন্তু অনেকটা এক্সট্রা মানে ভালো লাগছে আমার বিষয়টা আর কি, আমার 10% প্রোগ্রেস হয়েছে। তো আশা করি মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন যে আসলে কীভাবে ইউজ করতে হয়। আর এটাও যদি বুঝতে না পারেন, এটা ইউজ করা অনেক ইজি একটা বিষয়, আর কিছু না, অনেক ইজি আর কি। আপনারা একটা একটা করে স্টেপগুলো গেলে নিজে নিজেই টের পাবেন, মানে কারো হেল্প লাগবে না, নিজেই করতে পারবেন। তো এখন কয়েকটা আপনাদেরকে আমি কিবোর্ডের শর্টকাট দেখাই দিই, যেটা কিনা আপনাদের অনেকটা হেল্প করবে আপনার টাইপিংয়ে। তো নর্মালি আমরা যেটা করি আসলে কোনো কিছু, ধরেন আমি যে টাইপিং মাস্টার লিখলাম, হ্যাঁ এখানে আমি মাস্টার কথাটা আমি ভুল করে ফেলছি, আমি বানানটা ভুল করে ফেলছি। এখন আমি যদি ব্যাক স্পেস দিয়ে যে মিশাইতে যাই, মানে সরাইতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যাবে। যদি আমি কন্ট্রোল প্রেস করে যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু ডিরেক্টলি পুরো ওয়ার্ডটা চলে গেল, তাহলে আমার আর ব্যাক স্পেস দিয়ে একটা একটা করে মুছতে হচ্ছে না, তো আমার অনেকটা সময় বাঁচাই দিল। আবার ধরেন আমি চাচ্ছি আসলে এইখানে যা লিখছি আমি সবই মিশাই ফেলবো, সবই আমি ভুল লিখছি, আমি আর এগুলো দেখা দিয়ে যাচ্ছি না, সেক্ষেত্রে যেটা করতে পারি কন্ট্রোল এ প্রেস করবেন, তাহলে সবগুলাই সিলেক্ট হয়ে গেল, দেন ব্যাক স্পেস দিলে সব মুছে যাবে, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে, ব্যাক স্পেস দিলে সেটা মুছে যাবে। আবার যদি কন্ট্রোল জেড দেন তাহলে এটা আন্ডু হয়ে যাবে, আর যদি আপনি কন্ট্রোল সি দেন সেটা একটা কপি হয়ে যাবে ব্যাক স্পেস সরে দিয়ে, আর কন্ট্রোল ভি প্রেস করলে এটা আবার পেস্ট হয়ে যাবে। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন, অনেক সিম্পল বিষয়টা, টাইপিং করার ক্ষেত্রে অনেকটা কাজে দিবে, যদি আপনি টাইপিং করে থাকেন এটা অনেকটা কাজে দিবে, এই শর্টকাটগুলো যদি আপনারা মাথায় রাখেন বা মুখস্থ করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।